এই উম্মার গড় আয়ু হচ্ছে 60 থেকে 65 বছর। ধরে নিন ফর এক্সাম্পল যে আল্লাহ পাক আপনাকে 60 বছর হায়াত দিয়েছেন, এই 60 বছরের মধ্যে প্রথম 15টা বছর বা আমাদের এই পশ্চিমা সভ্যতার আদলে গড়ে ওঠা এই সভ্যতাগুলোতে 18 বা 20 বছর, কারণ 18-20-এর আগে তো আপনি প্রাপ্তবয়স্ক হতে পারছেন না, তো এই সময়টুকু আপনার চলে যাচ্ছে দুনিয়ার ভালো মন্দ বোঝার জন্যে। দুনিয়ার ভালো মন্দ বুঝতেই আপনার 15 থেকে 20 বছর চলে যাচ্ছে, আর শেষের 10 বছর আপনি মাইনাস রাখেন 50 থেকে 60। এই সময়টা আপনি যদি চান যে আপনি ফুল টাইম দায়ী আল্লাহ হয়ে যাবেন বা ফুল টাইম আল্লাহর পথে জিহাদ করবেন, আপনি পারবেন না, সম্ভাবনা বেশি যে আপনি পারবেন না। তাহলে আপনার সময় থাকতেছে 20 থেকে 40 বা হাইয়েস্ট হলে 20 থেকে 50। এই 20 থেকে 50-এর মধ্যে 20 থেকে 40 হচ্ছে আপনার যৌবন, এটাই আপনার জীবন, এটাই আপনার সেই প্রশ্নের উত্তর যে তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো। এই সময়টাকেই নবীজি বলেছেন গনিমত মনে করে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই। এই 20 থেকে 40 এটা আপনার যৌবন, এটাই যৌবনের ডেফিনেশন। এখন যদি আপনার আমার বয়স হয়ে থাকে 30, তাহলে আমাদের যৌবন বাকি আছে 10 বছর, এটাই সময়। এরপরে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না, দিনের জন্যে বলেন, দুনিয়ার জন্যে বলেন, আপনার এস্টাবলিশমেন্টের জন্যে বলেন, জবের জন্যে বলেন, পরিবার গঠনের কথা বলেন, দিন প্রতিষ্ঠার কথা বলেন, যে কোনো সেক্টরে যদি কিছু করতে চান এটাই আপনার টাইম রাইট নাও, এটাই 30 থেকে 40, 20 থেকে 40। এবার একটা পয়েন্টে আসছে, এই সময়টাতে আমরা আসলে কি করি বা আমাদেরকে আসলে কি শেখানো হয়। এই সময়টাতে আমাদেরকে কয়েকটা বিষয় শেখানো হয়। 1 নম্বর, আমাদেরকে শেখানো হয় আমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। সেই প্রতিষ্ঠিত হওয়াটা হোক সৎ পথে বা অসৎ পথে। আমার কিছু অ্যাসেট, কিছু জমি জমা, কিছু সম্পত্তি, কিছু ব্যাংক ব্যালেন্স, একটা ভালো স্যালারি, ভালো অনারিয়াম, যাতে শেষ বয়সে আমি যদি অসুস্থ হই আমি যেন আমার টাকায় চলতে পারি, আমার পেনশনের টাকায় আমি যেন চলতে পারি। আমাদেরকে শেখানো হয় এটা। তো ফার্স্ট অফ অল আপনাকে যে বিষয়টা শেখানো হয় সেটা হলো বস্তুবাদিতা। এই সময় আপনাকে যা শেখানো হয় তা হলো বস্তুবাদিতা, আমরা বলি ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এটা শেখায় কে? শেখায় আপনার পরিবার, আপনার পিতামাতা, আপনার সমাজ, আপনার এডুকেশন সিস্টেম, আপনার সমাজ নেতা, রাষ্ট্রনেতা, মিডিয়া এবং বিশ্ব, এরা আপনাকে এগুলো শেখায়। এই 20 থেকে 40-এর মধ্যে আপনাকে প্রথমত এস্টাবলিশ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এছাড়া আপনাকে শেখানো হয় এই 20 থেকে 40-এ যুবকরা যা করে সাধারণত, তারা ছোটে একটা একটা কি বলবো আনস্পেসিফিক একটা গোলের দিকে, অনির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে তারা ছোটে। এই এইজের জেনারেশনকে জিজ্ঞাসা করলে দেখবেন তারা কিন্তু খুব একটা ভালো করে বলতে পারে না তাদের জীবনের উদ্দেশ্যটা কি, সত্যি বলতে পারে না। আসলে তারা জানে না তারা কিসের পিছনে ছুটছে, এটা একটা প্রবলেম। এই সময়ে আরও যেটা করা হয় জ্ঞান অর্জন, আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে ছুটানো হয়, এবং আপনি দেখবেন আপনি 10 থেকে নিয়ে 30-40 পর্যন্ত জ্ঞানের পিছনে ছুটছেন। কিন্তু দিন শেষে যেটা হচ্ছে সেটা হলো যে জ্ঞানের পিছনে আপনি ছুটেছেন যৌবনকালে, এই জ্ঞানের বেসটা হচ্ছে কুফুরি এবং শিরকের উপর প্রতিষ্ঠিত। আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করেছেন এর বেসটা দেখবেন কুফুরি এবং শিরকের উপর প্রতিষ্ঠিত, এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা ওহির জ্ঞানকে চূড়ান্ত মনে করে না, এই সিস্টেমটা আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানকে চূড়ান্ত মনে করে না। তারা মনে করে মানুষের বুদ্ধি, যুক্তি, দর্শন, বিজ্ঞান সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড, এটা তারা মনে করে। অতএব দি ফাউন্ডেশন অফ এডুকেশন সিস্টেম এটা হচ্ছে অন দ্য বেসিস অফ কুফর অ্যান্ড শিরক। এই সময়টা আপনি এই কাজে ব্যয় করছেন, আর কি করছেন? এই সময়টা মানুষ একটা মানে আয়ের উৎস, অর্থের উৎসের দিকে ছোটে, আমাকে জীবনে টাকার ফ্লো আনতে হবে এবং আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং আমার ইকোনমিক ফ্লো ঠিক থাকলেই হলো। এই জায়গায় গিয়ে কি হয়, এই জায়গায় গিয়ে আমাদের যুব সমাজ তারা হালাল হারামের পরোয়া করতে ভুলে যায়। টাকা আসলেই হলো, সেটা সুদের মাধ্যমে আসুক বা ঘুষের মাধ্যমে আসুক বা 2 নম্বরই করেই আসুক না কেন, মোস্ট অফ দেম এই পথেই ছোটে। আমি তাদের কথা বলছি যারা ম্যাক্সিমাম ইল্লা মাশা আল্লাহ, তাদের কথা আলাদা। এই সময় আর কি করা হয়, এই সময় আমাদের যুব সমাজ মাদকের দিকে ছোটে,
বিকজ দুনিয়ার দিকে ছুটতে ছুটতে দুনিয়ার প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়ে, তখন ভিতরে হতাশা কাজ করে এবং তখন তারা প্রশান্তি লাভের জন্যে মাদকের কাছে যায়। তারা মনে করে যে মাদক সেবন করলে আমি প্রশান্তি পাব। আর সাংস্কৃতিক আগ্রাসন এবং মিডিয়া দিয়ে ওদেরকে বোঝানো হয় যে এটা তোমার ব্যক্তি স্বাধীনতা, এটা করলে তোমার কোনো সমস্যাও নাই, এটা তোমার ফ্রি উইলিং। কোনো কোনো সময় আমরা আইওয়াশ কিছু পেট্রোনাইজিং দেখি, ডিফেন্সিভ কোনো অ্যাটিটিউড দেখি, কিন্তু এটা আইওয়াশ, উপর থেকে এটাকে পেট্রোনাইজ করা হয়, না হলে মাদক এভাবে থাকতো না, যুবকদেরকে মাদক দিয়ে ধ্বংস করা হয়। এই সময়টাতে আপনি আরও কিছু করেন, আপনি একটা ভালোবাসার পিছনে ছোটেন। এই সময় যুবকরা ভিতর থেকে বিক্ষিপ্ত থাকে এবং অস্থির থাকে এবং তারা মনে করে যে একটা প্রেয়সী বা একটা প্রিয়তমার ভালোবাসা আমাকে প্রশান্তি এনে দেবে। আর যেহেতু ওদের জন্য বিয়ের রাস্তাটা কঠিন করা হয়েছে, এই জন্য তারা অবৈধ পথে যেতে বাধ্য হয়, কোনো কোনো ক্ষেত্রে অবৈধ পথে যেতে বাধ্য হয় এবং হারাম অ্যাফেয়ার্সের মধ্যে তারা লিপ্ত হয়। এক পর্যায়ে দেখা যায় ব্রেকআপ হয়ে যায় এবং তাদের মানসিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়ে যায়, তখন কেউ কেউ সুইসাইডও করে, আবার কেউ কেউ সন্ত্রাসী হয়ে যায়, কেউ সিরিয়াল কিলার হয়ে যাচ্ছে, কেউ চরম মাদক অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই জিনার ফল। তো এই সময় আপনি যে এডুকেশন সিস্টেমে দৌড়াচ্ছেন এটা শিরকের উপর, যে রিজিকের পিছনে ছুটছেন এটা হারামের উপর, যে ভালোবাসা খুঁজতে যাচ্ছেন ওটাও কিন্তু হারাম ফাউন্ডেশনের উপর ডিপেন্ডেন্ট। আরেকটা কাজ এই সময় করানো হয় যুবকদেরকে দিয়ে, সেটা হচ্ছে ক্ষমতার জন্যে ছোটা। যুবকরা এই সময় ক্ষমতা পেতে চায়, সামাজিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার, ক্ষমতার দাপটে সে বিশ্ব শাসন করতে চায় বা সমাজকে শোষণ করতে চায়। সে মনে করে যে আমি যদি ক্ষমতা অর্জন করতে পারি তাহলে আমি সফল, এবং এই ক্ষমতা অর্জন করার জন্য ভাই ভাইকে পর্যন্ত গুলি করতে তাদের হাত কাঁপে না। আমরা তো এখন দেখছি পেপার পত্রিকায়, যুব সমাজকে এই কয়েকটা টোপের মধ্যে রাখা হয়, ঘুরে ফিরে এগুলাই। আপনার জীবনের লক্ষ্য চেঞ্জ করে দেওয়া হয়, আপনাকে একটা ভুল পথে শিক্ষা গ্রহণ করতে বাধ্য করা হয়, আপনাকে জিনা এবং নারীর প্রলোভন দেওয়া হয়, আপনাকে মাদকের মধ্য দিয়ে এডিক্টেড করে রাখা হয় এবং আপনাকে হতাশাগ্রস্ত করে রাখা হয়। সাংস্কৃতিক আগ্রাসনের নামে আপনাকে সিঁড়িকে কুফুরি করতে বাধ্য করা হয় এবং দিন শেষে আপনি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই উদ্দেশ্যটা থেকে আপনি ফিরে আসেন। আপনি ভুলে যান যে আল্লাহ পাক আপনাকে কি জন্যে সৃষ্টি করেছেন, আপনি ওই আরশের ছায়ার কথাও ভুলে যান, ওই যে পাঁচটা প্রশ্ন যৌবনকাল সম্পর্কে এটাও ভুলে যান এবং নবীজি যে ওসিয়ত করলেন যৌবনকালটাকে বার্ধক্যের আগেই মূল্যায়ন করো এটা আপনি ভুলে যান। এভাবে আপনার জীবনটাকে শেষ করে দেওয়া হয়। এটা আমাদের যুব সমাজের বর্তমান সিচুয়েশন। এই সময়ে কি করা উচিত ছিল এটা একটা পয়েন্ট। এই সময় উচিত ছিল এমন জ্ঞান অর্জন করা যেই জ্ঞানটা আপনাকে সেকুলার এডুকেশন প্লাস ইসলামিক এডুকেশন দুটাই দিবে, একটা না দুটাই। আপনার বেসটা এমন হবে কোরআন সুন্নাহ এবং ইসলামিক, এই বেজের উপরে আপনি অন্য অন্য সাবজেক্টগুলো পড়াশোনা করবেন। তখন দেখবেন যে আপনি যখন ইসলামের পক্ষে কোনো কথা বলবেন আপনার এই কথা ডিফেন্ড করার মতো ক্ষমতা ওই কুফফার ওই মুশরিক ওই জালিম ফাসেকদের থাকবে না ইনশাআল্লাহ। এটা উচিত ছিল এই সময় এমন একটা জ্ঞান অর্জন করা যেটা আপনাকে কমপ্লিট এডুকেশন সিস্টেম দেবে, এটা আমরা পারি নাই। দুই নম্বর উচিত ছিল এই সময় আমাদের লাইফের গোলটা ঠিক করা, যে আমার লাইফের গোলটা হচ্ছে জান্নাত, আল্লাহ পাক এখানে আমাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার দিন প্রতিষ্ঠা করার জন্য।